and welcome to your favorite show, the Tawhid Afridi show. Amar sathe ache Bangladesh's best singer Kona. So ami onek excited chilam because tumi ashba amar show te ebong ami personally tomar onek boro fan, Really? Yeah. Onek boro fan. Last song ta tomar amazing chilo. And ami jotobari believe me jotobari kono party hok ba kono function hok ba friend er sathe adda hok tomar gaan ta shuni ami kintu start kori amar din ta. So, you was a lucky bachcha. হ্যাঁ আব্বা আম্মা যা বলেছে আমি তাই শুনেছি তারা আমাকে গান শিখতে দিয়েছিল তা আমি মনোযোগ দিয়ে গান শিখেছি এন্ড তারাই হয়তোবা দেখছে যে লাইক ইউ নো যে আমি ভালো গান করতে পারি টিচারের কাছে গান শিখছি সো গান করতে করতে আমাকে যা যা বলা হয়েছে আমি তাই তাই করেছি তো একটা পর্যায়ে যে দেখলাম যে একটা সময় একটা একটা ধাপ উঠতে উঠতে আমি টেলিভিশনে চলে এসেছি প্রথম ব্রেকটা তুমি কোন সময় পাও এই কোশ্চেনটার আমার কোনো exact answer nai because এমন না যে আমি কোনো একটা রিয়ালিটি শোতে আসলাম আমি একটা ইয়েস কার্ড পেয়ে গেলাম এন্ড দেন এরপর থেকে আমার ভাগ্য খুলে গেল আচ্ছা এটার অ্যানসার নেই আর তুমি তাহলে এত সুন্দর কেন এটার অ্যানসারটা দাও আমাকে এটার অ্যানসার আমার বাবা মা দিতে পারবে বিকজ অফ আমার বাবা মা সুন্দর তাই আমি সুন্দর খুব খুব জটিল একটা অ্যানসার দিয়েছে অবশ্যই আন্টি আঙ্কেল আন্টি অনেক সুন্দর দেখে তুমি এরকম এত সুন্দর এবং একটা কথা কিন্তু তুমি প্রথমেই বলছো যে আমার অত কোনো প্রবলেম হয় না বা কিছু না আসলে যাদের মন ফ্রেশ আমি যা মনে করি যাদের থিঙ্কিং একটা জায়গায় যে টার্গেট যে আমি এই জায়গায় যাব মানে আমি এই জায়গায় যাব আমার গন্তব্য স্থান হচ্ছে এটা মানে এইটাই মানে তোমার একটা ব্ল্যাক পয়েন্ট ছিল যে আমি এদিকে যাব সো ফিউচারে কি প্ল্যান আরও কি এই সিঙ্গিং লাইনে থাকা নাকি অন্য লাইন সিনেমা টিনা যে একদম বিকজ মিউজিক ভিডিওতে কিন্তু দেখা হয় তুমি ভালো অ্যাক্টিং করছো সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওই সময়টা পার করে ফেলছে অ্যাকচুয়ালি তুমি হয়তো অনেক পরের থেকে দেখা স্টার্ট করেছো আমাকে আমি আরও অনেক আগের থেকে সো বুঝিনি ফিল্মের অফার অনেক আগে এসছে নাটক ফিল্ম আমি 2006 এক বছর আমি নাটক করেছিলাম আচ্ছা আচ্ছা তো ওই শখ পূরণ হয়ে গেছে অলরেডি হ্যাঁ আমার মার অনেক শখ ছিল বিকজ আমি ছোটবেলায় বেশ কয়েকটা জনপ্রিয় নাটকে অভিনয় করেছিলাম বিটিভিতে তো আমার মার অনেক শখ ছিল যে আই লাভ বিটিভি আই অলসো লাভ সবাই পছন্দ করে বিটিভি কারণ আমাদের বাংলাদেশে শুরুই ওখান থেকে শুরুই ওখানে এক্স্যাক্টলি সবারই আমারও বাই দ্য ওয়ে বিটিভি থেকে শুরু হ্যাঁ আমরা সবাই ছোটবেলায় আই থিঙ্ক এক্স্যাক্টলি আমিও বিটিভিতে ছোটবেলায় ঈদের প্রোগ্রাম ঈদের এক্স্যাক্টলি ঈদের প্রোগ্রাম এটা হয়তো বা কেউ জানে এটা ব্রেকিং নিউজ আজকে প্রথম আমি বললাম ছোটবেলায় আমার ক্যারিয়ারও আমি মাইটিভির আগে আমার বিটিভিতে স্টার্ট এটা হচ্ছে এরকম এরকম আমি একটা ই করেছিলাম দাঁড়ায় দাঁড়ায় আর ওই ট্রেন্ডটা কিন্তু এখনো আছে